নমস্কার বন্ধুরা, আমাদের বিটুচি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ এটা সংসারের কাজ বাজ রিলেটেড ভিডিও নয়। আজকে আমাদের পোস্ট ওয়েডিং শুট, আগামীকাল রয়েছে আমাদের অ্যানিভার্সারি। পুরো একটা বছর কমপ্লিট হয়ে গেল আমাদের বিয়ের, ওই জন্য এই সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য পোস্ট ওয়েডিং বা প্রি ওয়েডিং। আজকে যে সাজটা আমরা দেখতে পাচ্ছেন, পুরো মেকআপ থেকে পুরো হেয়ারস্টাইল সব কিছু আমি নিজের হাতে করেছি। তাছাড়া আজকে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি, তার ভিডিও তো আপনারা হয়তো দেখেছেন, ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখেননি আগের ভিডিওটা দেখে আসতে পারেন, দেখে আসার জন্য অনুরোধ রইল। আমরা এখানে মার্কেটের মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ গৌতমবাবুর কিছু জিনিসের দরকার ছিল, যেমন জুতো, স্যুট, ওই সব কিছু সে কিনতে গেছে, একটা সানগ্লাসও কিনতে গেছে, আর ক্যামেরাম্যান দাদারা তো পৌঁছে গেছেন। এতটা যে তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমি মেকআপের সময়, ভিডিও করতে পারিনি। তো হেয়ারস্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তো ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। পোস্ট ওয়েডিংয়ের ভিডিও আসতে চলেছে, আমাদের বিয়ের ভিডিও আসতে চলেছে, আর সব কিছু। আপনারা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করতে থাকুন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আচ্ছা, আপনারা কি সবাই আমার প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা দেখেছেন? প্রি ওয়েডিংয়ের আমরা দুটো গান শ্যুট করেছি, আর সেটাও প্রায় এক বছর হয়ে গেল। এক বছর পর আবারও আমরা চলে যাচ্ছি পোস্ট ওয়েডিং শ্যুটের জন্য। আমরা এখন বাইকে করে চলে যাচ্ছি, সুন্দর কোনো একটা লোকেশন দেখে সেখানেই ভিডিওটা শ্যুট হবে। তো আমরা যে লোকেশনে এসেছি সেটা আমাদের ক্যামেরাম্যান দাদাই আমাদেরকে নিয়ে এসেছে। এখন ক্যামেরাম্যান দাদারা নিজেদের ক্যামেরা সব সেট আপ করে নিচ্ছে, আমি দেখে নিচ্ছি আমার সাজগুজ সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে আমাদের শুটিং চলছে, আর শুটিংয়ের জায়গাটা কীরকম দেখতে, পুরো দারুণ লাগছে। এই মানে এই জায়গায় এসে শুটিং করতে, ওখানে আর কী কী শ্যুট নেবে ওটা আবার রেডি হচ্ছে, অনেক কয়েকটা শ্যুট নেওয়া হয়ে গেছে। এখানে একটা মানে চেঞ্জিং রুম মানে টাঙানো হলো একটু আগে, কারণ আমার ড্রেস ও চেঞ্জ করতে হবে। আমি আগে জানতাম না যে এরকম ওর জায়গায় এসে এরকম রুমে চেঞ্জ করতে হবে। তো দেখা যাক কেমন হয় কি। এখানে গৌতমবাবু একটু কথা বলে নিচ্ছে কেমন শর্ট নেওয়া হবে, ওই শর্টটা চলবে কি না আমাদের, মানে আমরা আমাদের কেমন ইচ্ছে সেটাই কথাবার্তা হচ্ছে। এই ড্রেসের সব শর্ট কমপ্লিট হওয়ার পরে এবারে আমি ড্রেসটা চেঞ্জ করবো, আর এই ঘরটার মধ্যে ঢুকে যাচ্ছি ড্রেস চেঞ্জ করার জন্য। এই ঘরটা এত মানে নড়চড় করছিলো, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। বাপরে বাপ, এইটুকু ঘরের মধ্যে তার উপরে একা একা শাড়ি পরে ফেললাম, সেই ড্রেস চেঞ্জ করা তো একদম হয়ে গেল। আর এটা হলো আমার লুক। তারপরে আমি একটু বাইরে এসে মিরর দেখে একটু হেয়ারস্টাইল আর সব কিছু চেঞ্জ, মানে যা গয়নাঘাটি সব চেঞ্জ করা ছিল ওই সব করে নিচ্ছিলাম। আমরা যখন এখানে এসেছিলাম বেশ রোদ ছিল, আর এতক্ষণ ধরে শ্যুট করার পরে একদম জল তেষ্টা পেয়ে গেছিলো, একটু জল খেয়ে নিলাম, আর তারপরে মনে হচ্ছিলো জলই জীবন। তারপরে একদম সন্ধ্যা হয়ে এসেছে, আমার 3 নম্বর ড্রেসও চেঞ্জ করা হয়ে গেল, তারপরে একদম রাত হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি অন্য একটা লোকেশনে, এই লোকেশনে আমরা দুটো ভিডিও মানে দুটো ড্রেসে শর্টস নিয়েছি। তারপরে চলে যাচ্ছি আরও একটা সুন্দর লোকেশনে, আর এখন আমার ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। আমি আমার ড্রেসের জ্যাকেট খুলেই মাথায় বেঁধে দিয়েছি, এখন আর কিছু করার উপায় ছিল না, কারণ আমার শরীরটা খারাপ ছিল। আপনারা তো সবাই জানেন এতগুলো ওষুধ খাচ্ছে, এত টেস্ট হয়েছে, আর তারপরের দিনই এরকম একটা শ্যুট। আর এটাই হলো আমাদের লাস্ট লোকেশন, এটা একটা সুন্দর পার্ক, এর মধ্যে আমরা এখন ঢুকবো না, কারণ ওখানে শ্যুটিং অ্যালাউ নেই। এই বাইরের যা লোকেশন রয়েছে ওটাতেই আমরা শ্যুট করব। আগে থেকে আমাদের পারমিশন নেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা তো প্ল্যানিং ছিল না এরকম। ওইখানে রাত হয়ে যাওয়াতে এখানে আমরা চলে এসেছি, এখানে ভালো লাইটের ব্যবস্থা রয়েছে। তারপরে ওই দিন তো ছিল শিবরাত্রি, শিবরাত্রি উপলক্ষে এখানে কীর্তন হচ্ছিল আমাদের ক্যাম্পাসের মধ্যে মন্দিরে। তো আমি সেখানে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমার কীর্তনটা এতটাই ভালো লেগেছে, আমি ভিডিওতে দেখেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তারপরে আমরা রাত্রেবেলা রাত 12টার সময়ও জেগেছিলাম, কারণ আমাদের অনেক মেসেজ কমেন্ট আসতে ছিল আমাদের সব আত্মীয় ও ফ্রেন্ডদের কাছ থেকে। তারপরে আমরা একটু আমাদের বিয়ের দিনের সেই ফটো ভিডিও ওইসব দেখছিলাম, ওইসব এখনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। যে একটা বছর কমপ্লিট হয়ে গেল, এত তাড়াতাড়ি যে দিনগুলো পেরিয়ে গেল, একটা বছর যে কীভাবে কমপ্লিট হলো সেটাই বুঝতে পারলাম না। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।